আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের পর্বে আমরা দুই সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে তারই তৃতীয় সপ্তাহের যেই অ্যাসাইনমেন্ট সেখানে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের যেই অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট নং এক এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব কিন্তু এই আলোচনা করার আগে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের এই টেকনিক ইজি এডুকেশন চ্যানেলটিতে এখন থেকে প্রতি সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো এগুলো নিয়ে আলোচনা করা হবে এবং আমাদের এই চ্যানেলটিতে দশ হাজারের অধিক প্রায় প্রতিটি শ্রেণীর প্রতিটি সাবজেক্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তাই আমরা আশা করি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ তো সবার প্রথমে আমরা যেই বিষয়টি নিয়ে বলতে চাই তা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের এই সপ্তাহে যে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম এটি খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা অ্যাসাইনমেন্ট জমা দেই তখন অনেকেই প্রশ্ন করেন যে শিরোনাম কি দিব এখন তারা স্পষ্ট করে বলে দিছে যে শিরোনাম হবে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই শিরোনাম দিয়ে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট শুরু করব। তাহলে আমাদের এবারের অ্যাসাইনমেন্টে যে নির্ধারিত কাজ দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এক নম্বর তিনটি সংখ্যা সেই তিনটি সংখ্যা কী কি প্রথম সংখ্যা আঠাইশ দ্বিতীয় সংখ্যা আটচল্লিশ এবং তৃতীয় সংখ্যা বাহাত্তর এই তিনটি সংখ্যা দেওয়া হয়েছে এখানে আর কিছু বলে নেই প্রথমে এই আঠাশ আটচল্লিশ এবং বাহাত্তর এই তিনটি সংখ্যা দেওয়া হয়েছে এরপরেই প্রশ্ন শুরু ক নাম্বার প্রশ্ন এক থেকে বাহাত্তর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি শনাক্ত করো অর্থাৎ এক থেকে বাহাত্তর পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা রয়েছে তা আমাদেরকে লিখতে হবে এখন মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আগে আমাদের জানা দরকার মৌলিক সংখ্যা বলা হয় এক থেকে বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যাটি ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই অর্থাৎ শুধুমাত্র দুইটি গুণনীয়ক রয়েছে সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয় এখন আমরা এই ক নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে ক নং প্রশ্নের উত্তর হচ্ছে এক থেকে বাহাত্তর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন ঊনষাট একষট্টি সাতষট্টি একাত্তর এই সংখ্যাগুলো হচ্ছে এক থেকে বাহাত্তরের মধ্যে মৌলিক সংখ্যা এক থেকে বাহাত্তর পর্যন্ত সর্বমোট বিশটি মৌলিক সংখ্যা রয়েছে এখানের মধ্যে সেই বিশটি মৌলিক সংখ্যা আমরা লিখলাম এবং এখানে যেই সংখ্যাগুলো আমরা লিখলাম প্রত্যেকটি সংখ্যার শুধুমাত্র দুইটি গুণনীয়ক এক এবং এই সংখ্যা নিজে এছাড়া অন্য কোনো গুণনীয়ক এদের নেই তাহলে আমাদেরকে ক নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করেছে যে এক থেকে বাহাত্তর পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা রয়েছে তাদেরকে শনাক্ত করো আমরা এই মৌলিক সংখ্যাগুলোকে লিখলাম এটি হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর এখন আমাদের দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যে আট ও বারো এই দুইটি সংখ্যার সাধারণ ভাজক নির্ণয় করো ভাজক কী ভাজক হচ্ছে গুণনীয়ক অর্থাৎ এমন একটি সংখ্যা যেই সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো আমরা এমন সংখ্যা আমাদেরকে বের করতে বলছে যেই সংখ্যা দিয়ে আমরা আটকে ভাগ করতে পারবো যেই সংখ্যা দিয়ে বারোকে ভাগ করতে পারবো তো তারা জিজ্ঞাসা করেছে যে আট ও বারো এই দুইটি সংখ্যার সাধারণ ভাজক সাধারণ ভাজক নির্ণয় করা অর্থাৎ এমন সংখ্যা বের করো যেই সংখ্যা দ্বারা আটকেও ভাগ করা যাবে বারো কেও ভাগ করা যাবে তাহলে আমরা এখন কি করব। আমরা এখন আট ও বারো এই দুইটি সংখ্যার সাধারণ ভাজক নির্ণয় করব। তাহলে খ নং প্রশ্নের উত্তর হবে আমরা এখানে করলাম উত্তরটা কিভাবে করলাম আট ও বারো এই দুইটি সংখ্যার সাধারণ ভাজক নির্ণয় করবো আর ভাজক বলতে গুণনীয়ককে বোঝানো হয়েছে আমাদেরকে যেই প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নের মধ্যে কিন্তু বলা হয়েছে যে একদিকে মূল্যায়ন রুব্রিক্স সেখানে মধ্যে উল্লেখ করে দিছে যে গুণনীয়ক ব্রাকেটের মধ্যে বলে দিছে ভাজক তার মানে ভাজক মানেই হচ্ছে গুণনিয়ক তাহলে আমাদেরকে এখানের মধ্যে যে বলা হলো যে আট ও বারো এই দুইটি সংখ্যার সাধারণ ভাজক নির্ণয় করো তার মানে আমরা সাধারণ গুণনিয়োগ বের করবো সাধারণ গুণনীয়ক হচ্ছে সাধারণ ভাজক তাহলে এখন আমরা এখানে লিখবো যে আট ও বারো সংখ্যা দুইটির সাধারণ ভাজক নির্ণয় সবার প্রথমে আমরা আটের মধ্যে যায় বার দুই আটের মধ্যে যায় চারবার আর কোনো সংখ্যা আটের মধ্যে যায় না তাহলে আটের নিয়োগ হচ্ছে এক দুই চার আট এর গুণনীয়ক কি কি বারোয়ের গুণনীয়ক হচ্ছে এক দুই তিন চার ছয় বারো এই সংখ্যাগুলো বারোর মধ্যে যায় আমরা এই সংখ্যাগুলো দ্বারা বারোকে ভাগ করতে পারি তাহলে এখন আমরা আট ও বারোয়ের সাধারণ গুণনিয়োগ বের করব। সাধারণ গুণনিয়োগ মানে কি সাধারণ নিয়োগ মানে হচ্ছে যে গুণনিয়োগগুলো আমরা বের করলাম যা তাদের মধ্যে যেটা কমন অর্থাৎ উভয়টার মধ্যে আছে। আমরা দেখতেছি এখানে এক আছে এখানেও এক আসে তাহলে সাধারণ নিয়োগ এক এখানে দুই আছে এখানেও দুই আমরা দুই লিখলাম এখানে চার এখানেও চার আমরা চার লিখলাম বাকিগুলো কিন্তু উভয়টার মধ্যে নাই তাহলে আট ও বারো এর সাধারণ গুণনিয়োগগুলো হলো এক দুই চার এখন আমরা এই যে উত্তরটা আপনাদেরকে বোঝানোর সময় আমরা এই হাইলাইটের দিয়ে বা এই মার্কার দিয়ে আমরা দাগাচ্ছি কিন্তু আপনারা যখন খাতায় করবেন তখন কিন্তু এইভাবে করে আর দাগানো দরকার নাই কারণ আপনারা তো আর কাউকে বুঝাচ্ছেন না তখন আপনারা শুধু এই লেখাগুলো লিখলেই চলবে তাহলে আট ও বারো এর সাধারণ গুণনিয়োগগুলো আমরা নির্ণয় করলাম যে এক দুই চার এক আট এবং বারোর মধ্যে যায় দুই আট এবং বারোর মধ্যে যায় চার আট এবং বারোর মধ্যে যায় এই সংখ্যাগুলো দ্বারা আমরা আট এবং বারোকে ভাগ করতে পারি তাহলে সাধারণ গুণনিয়োগ তাকে আমরা বলতে পারি সাধারণ ভাজক গুণনীয়কের জায়গায় শুধু আমরা ভাজক শব্দটা ব্যবহার করব তাহলেই হয়ে যাবে তাহলে নির্ণয় আট ও বারো সংখ্যা দুইটির সাধারণ ভাজকগুলো হলো এক দুই চার এটি হচ্ছে আমাদের খনং প্রশ্নের উত্তর আমাদের এখানে গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো কোন সংখ্যা তিনটি এটা কিন্তু এখানের মধ্যে সংখ্যা তিনটা দেওয়া নাই কিন্তু ওই যে এক নম্বরে সবার প্রথমে যে দেওয়া ছিল তিনটি সংখ্যা আঠাইশ আটচল্লিশ এবং বাহাত্তর এই তিনটি সংখ্যার বৃহত্তম সাধারণ গুণনীয় তারা নির্ণয় করতে বলছে তাও আবার কীভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে তারা নির্দিষ্ট করে জানাই দিছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে আঠাইশ আটচল্লিশ এবং বাহাত্তর এই তিনটি সংখ্যার বৃহত্তম সাধারণ নিয়োগ বের করতে হবে বৃহত্তম মানে হচ্ছে গরিষ্ঠ আমরা যেটাকে গরিষ্ঠ বলি তাকে আমরা বৃহত্তম বলে থাকি তাহলে বৃহত্তম সাধারণ নিয়োগ বলতে আমরা বুঝবো গরিষ্ঠ সাধারণ নিয়োগ অর্থাৎ গসাগু তাহলে আমরা আঠাশ আটচল্লিশ এবং বাহাত্তর এই তিনটি সংখ্যার গসাগু বের করব কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে তাহলে গনং প্রশ্নের উত্তর মৌলিক গুণনীয়কের সাহায্যে আঠাশ আটচল্লিশ ও বাহাত্তরের বৃহত্তম সাধারণ গুণনীয় নির্ণয় আমাদের প্রশ্নে তারা শব্দগুলো যেভাবে করে ব্যবহার করেছে আমরা ওইভাবে ব্যবহার করলাম বৃহত্তম সাধারণ গুণনীয় নির্ণয় এখন বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয়ের ক্ষেত্রে সবার প্রথমে আমাদেরকে গুণনিয়োগ বের করতে হবে তারপর সাধারণ গুণনীয়ক বের করতে হবে সর্বশেষে বৃহত্তম সাধারণ গুণনীয়ক বের করতে হবে তাহলে আমরা সবার প্রথমে আঠাইশের মৌলিক গুণনীয়গুলো বের করলাম অর্থাৎ কোন কোন মৌলিক সংখ্যা এই আঠাশের মধ্যে যায় আমরা সেগুলো দেখলাম এবং এই দুই দুই সাত এই যে আমরা লিখলাম আমরা যদি এখন দুইকে দুই দিয়ে গুণ দিই দুই দু গুণে চার চার সাতা আঠাশ তাহলে এই মৌলিক সংখ্যাগুলোকে গুণ করলে আমরা আঠাশ পাই তাহলে আমরা বলতে পারি যে আঠাইশের মৌলিক গুণনীয়গুলো হলো দুই দুই সাত এটা কিভাবে বের করলাম সেটা হচ্ছে এই যে আঠাশ আমরা সবার প্রথমে লিখলাম লেখার পরে এই যে এইভাবে করে ইউক্লিডীয় পদ্ধতি যেরকমভাবে এইরকমভাবে আমরা করে দিলাম যে সবার প্রথমে দুই একটা মৌলিক সংখ্যা এটা আঠাশের মধ্যে যায় বার এরপরে দুই চোদ্দোর মধ্যে যায় সাতবার সাত সাতের মধ্যে যায় একবার এভাবে করে আমরা বের করলাম তাহলে আঠাশের মৌলিক গুণনীয়গুলো হলো দুই দুই সাত আটচল্লিশের মৌলিক গুণনীয়গুলো কী কী আমরা ঠিক এই একই পদ্ধতিতে আমরা আটচল্লিশের মৌলিক গুণনীয়গুলো বের করব তাহলে আমরা দেখলাম যে আটচল্লিশের মৌলিক গুণনীয়গুলো হলো। দুই 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 তিন বাহাত্তরের মৌলিক নিয়োগগুলো হলো দুই 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 তিন তিন তাহলে আমরা সবগুলো সংখ্যার মৌলিক নিয়োগগুলো বের করলাম এখন আমরা এগুলোর মধ্য থেকে সাধারণ নিয়োগ বের করব। সাধারণ গুণনীয় সাধারণ নিয়োগ মানে কি যে গুণনিয়োগটা সবার মধ্যে আছে কমন তাহলে আমরা দেখতেছি এই দুই এখানে আছে এখানে আছে এখানে আছে। আমরা লিখলাম এর পরের দুই এখানে আছে এখানে আছে এখানে আছে আমরা লিখলাম এরপরে সাত এখানে আছে বাকিগুলোতে নাই আমরা সাতকে নিব না তিন এখানে আছে এখানে আছে কিন্তু এটাতে নাই আমরা নিব না অর্থাৎ সাধারণ বললেই আমরা ওই সংখ্যাটাকে নিব যেটা সবার মধ্যে আছে আমরা দেখলাম এখানেও দুইটা দুই এখানে দুইটা দুই এখানে দুইটা দুই সব জায়গার মধ্যে আছে আমরা দুইটা দুই নিলাম বাকিগুলো সব জায়গাতে নাই এই জন্য বাকিগুলো আর আমরা নিলাম না তাহলে আঠাশ আটচল্লিশ ও বাহাত্তরের সাধারণ মৌলিক গুণনীয়গুলো হলো দুই দুই তাহলে এখন সাধারণ মৌলিক নিয়োগ যখন আমরা বের করলাম এখনই আমরা আমাদের সর্বশেষ যে কাজটা বৃহত্তম সাধারণ নিয়োগ বের করতে পারবো তাহলে আঠাশ আটচল্লিশ ও বাহাত্তরের বৃহত্তম সাধারণ কি নিয়ম হচ্ছে আমরা সাধারণ গুণনীয়ক যেগুলো বের করব। তাদেরকে আমরা গুণ করে দিব যখন মৌলিক গুণনীয়কের মাধ্যমে বের করব তাহলে মৌলিক গুণনিয়োগ দুই আর দুই তাদেরকে গুণ করলে হয় চার আমরা পেলাম আঠাশ আটচল্লিশ বাহাত্তর এই তিনটি সংখ্যার বৃহত্তম সাধারণ গুণনীয়ক অর্থাৎ এক কথায় বলতে গেলে গসাগু হচ্ছে চার এই চার আঠাশ আটচল্লিশ বাহাত্তরের মধ্যে যায় অর্থাৎ আঠাশ আটচল্লিশ বাহাত্তরের মধ্যে যে যে সংখ্যা যায় তাদের মধ্যে চারই হচ্ছে সব বড় আমাদের ঘ নাম্বার প্রশ্নে এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে ইউক্লিডিও প্রক্রিয়ায় সংখ্যা তিনটির কোন সংখ্যা আমাদের একদম সবার প্রথমে যে তিনটি সংখ্যা দেওয়া ছিল সেই তিনটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় করো ন্যূনতম অর্থাৎ আমরা যাকে বলি লঘিষ্ঠ তাকে আমরা ন্যূনতম বলে থাকি তাহলে ন্যূনতম সাধারণ গুণিতক মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু আমাদের কিন্তু পাশে নির্দেশনা দিয়ে দিছে যে লসাগু ও গসাগু নির্ণয় করে সমস্যাটি সমাধান করবে তাহলে আমরা এখানের মধ্যে ইউক্লিডিও প্রক্রিয়ায় আমাদের একদম সবার প্রথমে যে তিনটি সংখ্যা দেওয়া তাদের ন্যূনতম সাধারণ গুণিতক অর্থাৎ লসাগ নির্ণয় করব। তাহলে আমাদের ঘনং প্রশ্নের উত্তর কি হবে ইউক্লিডিও প্রক্রিয়ায় আঠাইশ আটচল্লিশ ও বাহাত্তরের ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় ইউক্লিডিও পদ্ধতি বলতে বোঝানো হয় এই যে আমরা অঙ্কটা করলাম এরকম দাগ দিয়ে দিয়ে এটাই হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি ইউক্লিডীয় পদ্ধতিতে কিভাবে করতে হয় সেটা হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করব, তখন নিয়ম হচ্ছে মৌলিক সংখ্যার মাধ্যমে করতে হবে এটা প্রথম এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এমন মৌলিক সংখ্যাকে নিব যে মৌলিক সংখ্যাটা যে সংখ্যাগুলো থাকবে তাদের মধ্যে কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে যায় এরকম একটা মৌলিক সংখ্যা নিব যদি সবার মধ্যে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি সবার মধ্যে না যায় কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে যদি কোনো মৌলিক সংখ্যা যায় আমরা ওই মৌলিক সংখ্যাকে নিয়ে নিব তাহলে আমরা দেখতেছি দুই একটি মৌলিক সংখ্যা এবং দুই আঠাশ আটচল্লিশ বাহাত্তর সবগুলোর মধ্যেই যায় দুই আঠাইশের মধ্যে যায় চোদ্দো বার আটচল্লিশের মধ্যে চব্বিশ বার বাহাত্তরের মধ্যে বার যায় এরপর আমাদের জন্য নতুন অঙ্ক চোদ্দো চব্বিশ ছত্রিশ এখন আমরা দেখি এমন কোনো মৌলিক সংখ্যা আছে কি যেটা কমপক্ষে দুইটার মধ্যে যায় দুই সবার মধ্যেই যায় তাহলে আমরা দুইকে নিব সাত দুগুণে চোদ্দো বারো দুগুণে চব্বিশ আঠারো দুগুণে ছত্রিশ এরপরে দুই সাতের মধ্যে যায় না কিন্তু বারো এবং আঠারোর মধ্যে যায় যেহেতু দুইটা সংখ্যার মধ্যে যায় আমরা দুইকে নিয়ে নিব তাহলে দুই সাতের মধ্যে যায় না আমরা সাতকে লিখলাম দুই বারোর মধ্যে যায় ছয় বার আঠারোর মধ্যে যায় নয় বার এরপরে তিন সাতের মধ্যে যায় না কিন্তু ছয়ের মধ্যে যায় নয়ের মধ্যে যায় আমরা তাহলে তিনকে নিয়ে নিব এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে দুইকে কেন নিলাম না কারণ দুই ছয়ের মধ্যে যায় কিন্তু সাত এবং নয়ের মধ্যে যায় না তাহলে একটা সংখ্যার মধ্যে গেলে তোমরা তাকে নিব না কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে যেতে হবে তাহলে দুই বাদ এখন তিন ছয় এবং নয়ের মধ্যে যায় আমরা তিনকে নিলাম সাতের মধ্যে যায় না সাতকে লিখে ফেললাম তিন ছয়ের মধ্যে দুইবার যায় নয়ের মধ্যে তিনবার যায় আর কোনো মৌলিক সংখ্যা নাই যেটা কমপক্ষে দুইটার মধ্যে যায় এরকম কোনো মৌলিক সংখ্যা নাই তাহলে আমরা বলবো নির্ণয় ন্যূনতম সাধারণ গুণিতক হলো এখন লসাগু নির্ণয় করার সময় নিয়ম হচ্ছে এই বাম দিকেরগুলো এবং একেবারে নিচেরগুলো এই সবগুলো গুণ করতে হয় তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ সাত গুণ দুই গুণ তিন আমরা সবগুলোকে গুণ করলাম এবং আমরা যদি সবগুলোকে গুণ করি আমরা ফলাফল পাবো এক হাজার আট তাহলে আমরা বলতে পারি ইউক্লিডিও প্রক্রিয়ায় আঠাইশ আটচল্লিশ ও বাহাত্তরের ন্যূনতম সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু হলো। এক হাজার আট আমাদের ও নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে দেখাও যে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যা দয়ের গুণ ফল এদের লসাগু ও গসাগু এর গুণ ফলের সমান এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে ভালো করে লক্ষণীয় বিষয় আমাদেরকে বলা হয়েছে যে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যা অর্থাৎ তিনটা সংখ্যার কথা বলে নেই প্রথম সংখ্যা ২৮ দ্বিতীয় সংখ্যা আটচল্লিশ এই আঠাশ এবং আটচল্লিশের গুণ ফল আঠাইশ এবং আটচল্লিশের লসাগু এবং গসাগু এর গুণ ফলের সমান অর্থাৎ আমাদেরকে এটা দেখাইতে হবে যে আঠাইশ এবং আটচল্লিশকে গুণ করলে যত হয় আঠাইশ এবং আটচল্লিশের লসাগু এবং গসাগুকে গুণ করলে তত হয় সমান এই জিনিসটা আমাদেরকে দেখাইতে হবে তাহলে এখন আমরা এই উম নাম্বার প্রশ্নের সমাধান করব। সবার প্রথমে আমরা লিখলাম দেওয়া আছে উদ্দীপকের প্রথম সংখ্যা আঠাইশ এবং দ্বিতীয় সংখ্যা আটচল্লিশ এটা আমরা লিখলাম তাহলে এখন আমরা কী করবো আঠাশ আটচল্লিশের মৌলিক গুণনীয়কগুলো লিখবো কেন তার কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আঠাশ এবং আটচল্লিশের লসাগু এবং গসাগু নির্ণয় করে ফেলা তার কারণ আমরা যখন লসাগু এবং গসাগু নির্ণয় করব একটু পরেই আমরা এই দুইটি সংখ্যার গুণ ফলের সাথে লসাগু এবং গসাগুর গুণ ফলের তুলনা করতে পারবো এই জন্য আমরা এখন লসাগু গসাগুটা আগে বের করব। তাহলে এখন আঠাইশো আটচল্লিশের মৌলিক গুণনীয়কগুলো হলো এই কথাটি লিখে আঠাইশের আমরা মৌলিক গুণনীয়কগুলো লিখলাম আটচল্লিশের মৌলিক গুণনীয়কগুলো লিখলাম লেখার পর আঠাইশো আটচল্লিশের গসাগু আমরা এখন নির্ণয় করব। এখন গসাগু মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু কীভাবে নির্ণয় করতে হয় একটু আগেই কিন্তু আমরা শিখেছি সেটা হচ্ছে এই যে আমরা গুণনীয়কগুলো বের করলাম এদের মধ্যে আমরা দেখব যে কোন মৌলিক গুণনীয়কটা উভয়টার মধ্যে আছে সবার মধ্যে আছে আমরা দেখতেছি এখানে দুই আছে এখানেও দুই আছে আমরা দুইকে নিলাম এখানে দুই আছে এখানেও দুই আছে আমরা দুইকে নিলাম এখানে সাত আছে এখানে নাই সাত বাদ এখানে দুই দুইবার আসে কিন্তু এখানে আর নাই এখানে তিন আছে এখানে নাই তাহলে এগুলো বাদ তাহলে এখানেও দুই দুইবার এখানেও দুই দুইবার আমরা দুইকে দুইবার নিলাম অর্থাৎ গসাগু নির্ণয়ের ক্ষেত্রে উভয়টার মধ্যে থাকতে হবে বাধ্যতামূলকভাবে তাহলে দুই দুগুণে চার আমরা বলতে পারি আঠাইশো আটচল্লিশের গসাগু হলো চার তাহলে এখন লসাগু বের করি গসাগু তো হয়ে গেল লসাগু কত হবে গসাগুর নিয়ম হচ্ছে উভয়টার মধ্যে থাকতে হবে আর লসাগুর নিয়ম হচ্ছে থাকলেই নিয়ে নিতে হবে এটা কিন্তু একটা মজার জিনিস যে গসাগুর নিয়ম যে নিয়োগটা উভয়টার মধ্যে থাকবে সবার মধ্যে থাকবে শুধুমাত্র তাকেই নেওয়া যাবে যেটা সবার মধ্যে নাই তাকে নেওয়া যাবে না আর লসাগুর নিয়ম হচ্ছে থাকলেই নিয়ে নিতে হবে সবার মধ্যে থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই অঙ্কের মধ্যে আছে তো আমরা নিয়ে নিব তাহলে আমরা দেখতেছি যে এখানে দুই দুই দুইবার আর এখানে দুই চার চারবার তাহলে আমরা দুইকে চারবার নিয়ে নিব আছে তো আমরা চারবার নিয়ে নিলাম কারণ এই যে এখানের দুইবার আমরা নিলাম এই যে এখানের বাড়তি দুইবার এখানে নাই না থাকুক আমরা নিয়ে নিলাম এরপর এখানে সাত আছে এখানে নাই না থাকুক নিয়ে নিলাম এখানে তিন আছে এখানে নাই না থাকুক আমরা তিন নিয়ে নিলাম তাহলে লসাকু কত হবে আমরা যদি সবগুলো সংখ্যাকে গুণ করি ফলাফল হয় তিনশো আমরা তাহলে বলতে পারি আঠাইশো আটচল্লিশের লসাগু হলো তিনশো ছত্রিশ এখন আমরা দেখব যে এই আঠাশো আটচল্লিশের গসাগু এবং লসাগু এর গুণ ফল আঠাইশ এবং আটচল্লিশের গুণ ফলের সমান হয় কি না তাহলে আমরা জানি দুইটি সংখ্যার গুণ ফল সমান সংখ্যা দয়ের ওই দুইটি সংখ্যার গসাগু এবং ওই দুইটি সংখ্যার লসাগুয়ের গুণ ফলের সমান হয় অর্থাৎ দুইটি সংখ্যার গুণ ফল ওই দুইটি সংখ্যার গসাগু এবং লসাগুয়ের গুণ ফলের সমান হয় আমরা এখন দেখি আমাদেরকে বলা হয়েছে দেখাও তাহলে আমরা এখন দেখব যেটা হয় কি না এটা আমরা দেখিয়ে দিব তাহলে দুইটি সংখ্যার গুণ ফল বের করব প্রথম সংখ্যা আঠাইশ দ্বিতীয় সংখ্যা আটচল্লিশ এই দুইটি সংখ্যাকে মাঝখানে গুণ চিহ্ন দিলাম কেন গুণ ফল বের করব এই জন্য এবার সমান চিহ্নের এই দিকে কি লিখলাম সংখ্যা এই এবং আটচল্লিশের গসাগু চার আঠাশ এবং আটচল্লিশের লসাগু তিনশো ছত্রিশ গসাগু এবং লসাগুকে গুণ করব। গুণ চিহ্ন দিলাম উভয় দিকেই আমরা গুণ ফল বের করবো এই এই দুইটি সংখ্যার গুণ ফল বের করবো আর এদিকে এই দুইটি সংখ্যার গসাগু আর লসাগু এর গুণ ফল বের করবো আঠাশ এবং কে গুণ দিলে হয় এক হাজার তিনশো ছচল্লিশ চার এবং তিনশো ছত্রিশ কে গুণ দিলে হয় এক হাজার তিনশো আমরা দেখলাম বামপক্ষ এবং ডানপক্ষ সমান হয়ে গেল তাহলে আমরা কী বলতে পারি আমরা বলতে পারি উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যাদয়ের গুণ ফল এদের লসাগু ও গসাগু এর গুণ ফলের সমান আমাদেরকে বলা হয়েছে দেখাও আমরা পাশে লিখে দিলাম দেখানো হলো তাহলে আজকের মতো আমাদের এই অ্যাসাইনমেন্টে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করলাম আমাদের অ্যাসাইনমেন্টের সমাধান করা শেষ এখন একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাতে চাই তা হচ্ছে আমাদের টেকনিক ইজি এডুকেশন এই চ্যানেলটি ছাড়াও আমাদের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যানেল রয়েছে তা হচ্ছে টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ এই চ্যানেলটিতে বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেওয়া রয়েছে টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ চ্যানেলে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেওয়া রয়েছে এবং টেকনিক ইজি এডুকেশন লাইফ এই চ্যানেলটিতে বিভিন্ন সাবজেক্টের পর্বভিত্তিক আলোচনা করা হয়েছে তাই এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা এই আশা রাখি আসসালামু আলাইকুম